গাজার 22টি স্থানে ইসরায়েলি বাহিনী এবং হামাসের সাথে গোলাগুলি চলছে। ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের একদিনের হামলায় নিহতের সংখ্যা 250 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন অন্তত 1450 জন। অপরদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা বিমান হামলায় কমপক্ষে 230 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1600 ফিলিস্তিনি। তবে নিহতের সংখ্যারও বাড়তে পারে বলে জানিয়েছে দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের নিরাপদে সরে যেতে বলেছে তেল আবিব। হামাসের ইহুদি রাষ্ট্রে নজরবিহীন এই হামলায় ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সক্ষমতা নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মধ্যে জরুরি সভা ডেকেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত, কুয়েত সহ পশ্চিমা দেশের নেতারা স্ব স্ব অবস্থান জানিয়েছেন।